বন্ধুরা আর কিছুদিন বাদেই আইপিএল 2024 এর অকশন, তো আমরা এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সের টিম নিয়ে কথা বলবো। অর্থাৎ আইপিএল 2024 এর অকশনে কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারের দিকে ঝুঁকতে পারে বা কোন প্লেয়ারকে কোন প্লেয়ারের পরিবর্তে দলে নেওয়ার টার্গেট করতে পারে বা দলে নিতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওতে প্রথম থেকে জানাবো যে কলকাতা নাইট রাইডার্সের ঠিক কোন কোন পজিশনে প্লেয়ার প্রয়োজন আর কলকাতা নাইট রাইডার্সের হাতে কি কি অপশন থাকবে আইপিএল 2024 এর অকশনে, আসলে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। বন্ধুরা প্রথম থেকেই শুরু করছি, রহমানুল্লাহ গুরবাজের সম্পর্কে প্রথমে আসবো। বন্ধুরা রহমানুল্লাহ গুরবাজকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করবে, কিন্তু রহমানুল্লাহ গুরবাজের কাছ থেকে কিন্তু কনস্ট্যান্টলি আপনারা পারফরমেন্স পাবেন না। তিনটে ম্যাচ ভালো খেললে দুটো ম্যাচে খারাপ খেলবে বা দুটো ম্যাচ ভালো খেললে তিনটে ম্যাচ খারাপ খেলবে, রহমানুল্লাহ গুরবাজ এরকমই পারফরমেন্স করবে। 2023 কিন্তু সেরকম পারফরমেন্স করেছে। তো রহমানুল্লাহ গুরবাজের একজন ব্যাকআপ প্রয়োজন, সেক্ষেত্রে রহমানুল্লাহ গুরবাজের ব্যাকআপ হতে পারতো কুশল মেন্ডিস অথবা সাদিরা সামার বিক্রমা, দুজনই কিন্তু শ্রীলঙ্কান প্লেয়ার। তবে এই মুহূর্তে যেহেতু শ্রীলঙ্কান টিমের উপর ব্যান রয়েছে, সুতরাং আইপিএল 2024 কিন্তু শ্রীলঙ্কার প্লেয়াররা হয়তো অংশগ্রহণ করতে পারবে না যদি ব্যান আইসিসি না তুলে নেয়। ব্যান যদি তুলে নেয় তাহলে কিন্তু কুশল মেন্ডিসকে প্রেফার করা ভালো। কুশল মেন্ডিস কিন্তু টি টোয়েন্টির জন্য ভালো প্লেয়ার। অপরদিকে লিটন দাস এবং জনসন চার্লস দুজনকেই কিন্তু কলকাতা রিলিজ করে দেবে। এরপর নারায়ণ জগদীশন অর্থাৎ ইন্ডিয়ান উইকেট কিপারের সম্পর্কে আসলে, ইন্ডিয়ান উইকেট কিপার কিন্তু খুব একটা ভালো ইন্ডিয়ান উইকেট কিপার পাবে না। নারায়ণ জগদীশনকে রিলিজ করে এল আর চেতন, অনুজ রাওয়াত অথবা পাঞ্জাব কিংসে একটা প্লেয়ার খেলে প্রভু সিমরান সিং, এরকম প্লেয়ার যদি পায় তাহলে এরকম প্লেয়ারই কিন্তু ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের দলে নিতে হবে। তিন নম্বরে আসবো বন্ধুরা মনদীপ সিং। মনদীপ সিং কে কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দেবে। সেক্ষেত্রে মনদীপ সিং এর জায়গায় কিন্তু তিনজন প্লেয়ার রয়েছে এই মুহূর্তে। এক, প্রথমত রাহুল ত্রিপাঠীর মতো একজন ভালো দুর্দান্ত টি টোয়েন্টির প্লেয়ার রয়েছে, মনীশ পাণ্ডে রয়েছে, আর কিছুদিন আগে থেকেই কিন্তু শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালস দেবদূত পাড্ডিকালকে রিলিজ করতে চলেছে। বেশ কিছু সোর্সের থেকে কিন্তু জানা গেছে দেবদূত পাড্ডিকালকে রাজস্থান রয়্যালস রিলিজ করতে চলেছে। সেক্ষেত্রে দেবদূত পাড্ডিকালকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিতে পারে। আর দেবদূত পাড্ডিকাল যদি কলকাতা নাইট রাইডার্সে আসে তাহলে কিন্তু ব্যাপারটা আরো ভালো হবে। দেবদূত পাড্ডিকালকে দিয়ে কিন্তু ওপেন করাতে পারবে জ্যাসন রয়ের সঙ্গে। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হিসেবে দেবদূত পাড্ডিকাল খেলবে, সুতরাং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড একটা কম্বিনেশন কিন্তু ওপেনিং এ থাকবে। এরপর রাসেলের ব্যাকআপ প্রয়োজন। ডেভিড ওয়াইসকে রাসেলের ব্যাকআপ হিসেবে নিয়েছিল তবে ভালো পারফরমেন্স করতে পারেনি। তবে এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপে দুজন দুর্দান্ত অলরাউন্ডার অর্থাৎ ফাস্ট বোলিং অলরাউন্ডার কিন্তু রয়েছে। একজন হচ্ছে আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই, আর দ্বিতীয় জন হচ্ছে নেদারল্যান্ডের প্লেয়ার ব্যাসডেলেডে। এই দুজন প্লেয়ার কিন্তু দুর্দান্ত অলরাউন্ডার। ফাস্ট বোলিং অলরাউন্ডারের অপশন হিসেবে কিন্তু আজমাতুল্লাহ ওমরজাই এবং ব্যাসডেলেডে দুজনের যে কোনো একজনকে দলে নিতে পারে। তবে আমার মতে যদি ব্যাটিংটা বেশি দরকার হয় কলকাতা নাইট রাইডার্সের, সেক্ষেত্রে আজমাতুল্লাহ ওমরজাইকে নেওয়া উচিত, আর যদি বোলিংটা বেশি প্রয়োজন হয় তাহলে ব্যাসডেলেডেকে কিন্তু দলে নেওয়া উচিত। দুজনের পারফরমেন্স দেখুন ওয়ার্ল্ড কাপে। বন্ধুরা আজমাতুল্লাহ ওমরজাই এই ওয়ার্ল্ড কাপে 8 ইনিংস খেলেছে, সেখানে 353 রান করেছে, এভারেজ 70.60, বল করেছে 38 ওভার এবং উইকেট নিয়েছে 7টি। তো এই আজমাতুল্লাহ ওমরজাই কিন্তু বড় বড় টিমের বিরুদ্ধে ইন্ডিয়ার মাটিতে পারফরমেন্স করেছে। ইন্ডিয়ার অ্যাগাইনেস্টেও কিন্তু 50+ স্কোর করেছে, আর শেষ ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়ার অ্যাগাইনেস্টে তোমার 97 নট আউট ছিল। সুতরাং একজন ভালো অলরাউন্ডার কিন্তু। এরপর ব্যাসডেলেডের সম্পর্কে আসলে বন্ধুরা, বল হাতে কিন্তু ব্যাসডেলেডে ভালো পারফরমেন্স করে, ব্যাট হাতেও যে করতে পারে না তেমনটা না, ব্যাট হাতেও ভালো পারফরমেন্স করতে পারে। ব্যাসডেলেডে 9 ইনিংসে 139 রান করেছে এই ওয়ার্ল্ড কাপে, হাইয়েস্ট 77 রান করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। বল হাতে কিন্তু 16 উইকেট নিয়েছে। বুঝতেই পারছেন যে ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় মাল্টি ন্যাশনাল টুর্নামেন্টে এসে 16 উইকেট নেওয়া, ইন্ডিয়ার মাটিতে ভালো পারফরমেন্স করা, বড় মঞ্চে ভালো পারফরমেন্স করা মানে আইপিএলেও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে। তো এই দুজন আজমাতুল্লাহ ওমরজাই এবং ব্যাসডেলেডে এরা দুজন কিন্তু আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে দলে আসতে পারে, কেননা রাসেলের কিন্তু একটু ফিটনেস প্রবলেম এই মুহূর্তে রয়েছে। এরপর নারিনের ব্যাকআপ হিসেবে যদি নারিনকে রিলিজ না করে, নারিনের ব্যাকআপ হিসেবে সাকিব আল হাসানকে রিলিজ করে সেখানে রাসিন রবীন্দ্রকে কিন্তু দলে নিতে পারে। এই মুহূর্তে কিন্তু টপ ফর্মে রয়েছে রাসিন রবীন্দ্র। এই ওয়ার্ল্ড কাপে 565 রান করেছে, এভারেজ রান রয়েছে 70.62, হান্ড্রেড করেছে 3টে এবং বল হাতে কিন্তু উইকেটও নিয়েছে 5টা। তো রাসিন রবীন্দ্র কিন্তু একজন ভালো অলরাউন্ডার, ওপেনিংয়ে খেলাতে পারবেন, অনডাউনে খেলাতে পারবেন, মিডিল অর্ডারেও কিন্তু রাসিন রবীন্দ্রকে খেলানো যায়।
সুতরাং রাচিন রবীন্দ্রর প্রতি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা টার্গেট অবশ্যই থাকবে। তবে পার্সোনালি ব্যাপারটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। তার সঙ্গে রাচিন রবীন্দ্রর সঙ্গে কিন্তু উইল জ্যাক রয়েছে ইংল্যান্ডের প্লেয়ার, এছাড়াও কিন্তু সাউথ আফ্রিকান অলরাউন্ডার কেশব মহারাজও রয়েছে স্পিন অলরাউন্ডার, উইল জ্যাকও কিন্তু স্পিন অলরাউন্ডার। তো এদের দুজনের থেকেও কিন্তু একজনকে দেখতে পারে সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে। আর যদি সুনীল নারিনকে রিলিজ করে দেয় তাহলে অবশ্যই রাচিন রবীন্দ্রর দিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ঝাঁপানো উচিত বা একটা টার্গেট রাখা উচিত। তো এরপর আসছি বন্ধুরা লকি ফার্গুসন এবং টিম সাউদি। কলকাতা নাইট রাইডার্সে কিন্তু দুজন ফাস্ট বোলার ছিল, দুজনকেই কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দেবে। তার পরিবর্তে কোন কোন প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে, তিনজন প্লেয়ারের নাম বলবো, এই তিনজনের ভিতর থেকে দুজন প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দলে নেওয়া উচিত। এক নম্বরে রয়েছে মিশেল স্টার্ক। এই প্লেয়ারটা কিন্তু এবছর আইপিএল এ অকশনের নাম রেজিস্টার করবে, সে আগে থেকেই কিন্তু জানিয়ে দিয়েছে। প্যাট কামিন্স রয়েছে, এছাড়াও কিন্তু জেরাল্ড কোয়ার্জে, যে কিন্তু ওয়ার্ল্ড কাপের দুর্দান্ত ফর্মে রয়েছে সাউথ আফ্রিকান পেসার। তো জেরাল্ড কোয়ার্জেকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স টার্গেটে রাখতে পারে। তো মেইনলি দুজন ফাস্ট বোলার দলে নিতে হবে, বিদেশি ফাস্ট বোলার। সেক্ষেত্রে আমি প্রেফার করব মিশেল স্টার্ক এবং জেরাল্ড কোয়ার্জে, এই দুজন প্লেয়ারকে যদি কলকাতা নাইট রাইডার্স কোনোভাবে দলে নিতে পারে টিমটা কিন্তু বেশ শক্তিশালী হবে, পেস অ্যাটাকটা কিন্তু দুর্দান্ত শক্তিশালী হয়ে যাবে। আর জেরাল্ড কোয়ার্জের বন্ধুরা এই প্লেয়ারটাকে আমি প্রেফার কেন করছি সেটা আপনারা দেখুন, 7 ইনিংস খেলেছে ওয়ার্ল্ড কাপে, 7 ইনিংসে 54 ওভার বল করেছে, 54 ওভার বল করে 18টা উইকেট নিয়েছে, তো দুর্দান্ত ফর্মে রয়েছে, এই প্লেয়ারটাকে কিন্তু দলে নিতে পারে। আর এরপর ইন্ডিয়ান পেসার হিসেবে উমেশ যাদব এবং কুলওয়ান কেজরিয়া, এই দুজনকে রিলিজ করে আবেশ খান, হর্ষল প্যাটেল বা জয়দেব উনাদকর, এই তিনজন প্লেয়ারের প্রতি কিন্তু একটা টার্গেট রাখা উচিত। শোনা যাচ্ছে হর্ষল প্যাটেলকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স শার্দুল ঠাকুরের সঙ্গে ট্রেড করতে চলেছে, করবে কিনা সেটা কিন্তু আমি এখনো শিওর না। তবে সোর্স অনুযায়ী কিন্তু কথাবার্তা নাকি হর্ষল প্যাটেলের সঙ্গে তোমার শার্দুল ঠাকুরের ট্রেড হবে, এরকম একটা কথাবার্তা নাকি আরসিবির সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের চলছে। যদি করে থাকে তাহলে ব্যাপারটা ভালো হবে। হর্ষল প্যাটেল কিন্তু ইন্টারন্যাশনালে ভালো পারফরমেন্স না করলেও আইপিএলে ভালো পারফরমেন্স করে। তো যে প্লেয়ারগুলোর কথা বললাম বন্ধুরা, এই প্লেয়ারগুলোর মধ্যে থেকে কোন কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্সের অকশন থেকে দলে নেওয়া উচিত কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।